করতে যাচ্ছি 2022 সালে মুক্তি পাওয়া এক হরর থ্রিলার মুভি দ্য এমটি ম্যান। আর আজকের মুভিটার কাহিনী অনেকটা ইউনিক, মানে বুঝতে একটু কঠিন হবে, তারপরে আমি মুভিটা সহজ আর ডিটেলে বোঝানোর চেষ্টা করব। সিনেমার শুরুতে আমরা কয়েকজন বন্ধুকে দেখতে পাই, যেখানে রুতি, পল ও তাদের কয়েকজন বন্ধু ছিল। তারা 1995 সালে পাহাড়ে হাইকিং করতে যায়, যেখানে ওঠার সময় তারা কিছু মানুষ ও মন্দির দেখতে পায়। এরপর তারা একটি পাহাড়ে পৌঁছায়। পাহাড়ে উঠতে গিয়ে পল একটি আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজটিকে তাড়া করতে করতে পল পাহাড়ের গর্তে পড়ে যায়, কিন্তু তার বন্ধু সাথে সাথে দড়ির সাহায্যে তাকে সাহায্য করার জন্য সেখানে চলে যায়। সেখানে পৌঁছানোর পর তার বন্ধু সেখানে একটি বড় গুহা দেখতে পায়। পলের বন্ধু যখন তাকে দেখে, তখন পল সেখানে রাখা একটি কঙ্কালকে অদ্ভুতভাবে দেখছিল, আর সেই কঙ্কালটা খুবই বিশ্রী ছিল, যে কঙ্কালের উপর থেকে পানি পড়ছিল। পলের বন্ধু সব দেখে ভয় পেয়ে যায়, তাকে উপরে তোলার চেষ্টা করে, কিন্তু পল তাকে এমনটা না করতে বলে। পল আরও বলে, যদি তুমি আমাকে স্পর্শ করো তাহলে তুমি মারা যাবে। তারপরেও তার বন্ধু তাকে স্পর্শ করে, আর সেজন্য পল কাঁদতে শুরু করে। তার বন্ধু তাকে জোর করে সেখান থেকে তুলে নিয়ে যায়। তখন তারা পাহাড় থেকে নেমে আসে। সেখানে দ্রুত বাতাস বইতে শুরু করে। তারা পাশের একটি পরিত্যক্ত বাড়িতে চলে যায়, কারণ সেখানে অনেক বাতাস বইতে শুরু করেছিল। এদিকে এক বন্ধু পানি আনতে বাইরে যায়। তারপর রুতি পলের কাছে একটি বাঁশি পায়, যেটা ছিল বাঁশের তৈরি। এদিকে পল অনেক খারাপ একটা অবস্থায় ছিল, মানে পল একদম নড়াচড়া করছিল না। তার বন্ধু ভাবে সে হয়তো কোনো কারণে শক্ট হয়ে আছে এবং সে সকালের মধ্যে সুস্থ হয়ে উঠবে। এরপর রাত হয়ে যায়, রুতি ওই বাঁশিটি বাজাতে শুরু করে। তারপর সেখান থেকে একটা আওয়াজ শুনতে পায় রুতি। তার এমন মনে হচ্ছিল যে কেউ দরজার উপাশে আছে আর সেই এই আওয়াজটা করছিল। তারপর সে তার বন্ধুদের চেক করে, সে দেখে তার সব বন্ধুরা সেখানে ঘুমাচ্ছিল। পরের দিন সকালে রুতি এবং তার বন্ধুরা কারো কাছে সাহায্যের জন্য বাইরে যায়, কারণ সেখানে অনেক ভয়ানকভাবে জল হচ্ছিল। তখন রুতি ভয়ঙ্কর একটা আত্মা দেখতে পায়, যেটা তার দিকে আসছিল। সে অনেক ভয় পেয়ে যায় এবং সে দ্রুত বাড়িতে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। তখন দরজার ওই পাশ দিয়ে দরজাতে কেউ যেন জুড়ে জুড়ে ধাক্কা দিচ্ছিল, কিন্তু তখনই তার অন্য বন্ধুরা সেখানে চলে আসে। রুতি তাদের কিছু জিজ্ঞেস করতে যাবে, তখন তারা বলে, আমরা তোমাকে ছাড়া আর কাউকে দেখতে পাই না। এদিকে রুতি তার বন্ধুদের সেই ভয়ঙ্কর আত্মার সম্পর্কে বলে, এবং সে বলে, আমাদের এই জায়গা ছেড়ে চলে যাওয়া উচিত, নাহলে আমাদের সাথে খারাপ কিছু ঘটে যাবে। কিন্তু তার বন্ধুরা বলে, এই ভয়ানক জ্বরে আমরা কোথায় যাব। এরপর রাত হয়ে যায়, তখন রুতি ঘুমাচ্ছিল। তখন পল তার কানে ফিসফিস করে কি যেন বলছিল। এরপর সকালে যখন তারা ঘুম থেকে উঠে, তখন দেখে পল বাড়িতে নেই, আর দেখতে পায় ভয়ানক জ্বরও থেমে গেছে। এরপর তারা পলকে খোঁজার জন্য বাইরে বের হয়। তারা সেখানে পলের ভাইয়ের সাপ দেখতে পায়, আর সেই সাপ পলো করতে করতে তারা পলের কাছে পৌঁছায়। সেখানে পল ব্রিজে বসে সেই বাঁশিটি বাজাচ্ছিল। তার বন্ধুরা পলের সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু পল তাদের সাথে কথা বলে না, আর তাকে দেখে এমন মনে হচ্ছিল সে কোনো কিছুর বশে হয়ে গেছে। তারপর রুতি সেখানে কিছুটা অন্যরকম ফিল করে। তখন পল ভয়ানক কণ্ঠে তার বন্ধুদের বলে, আমি তোমাদের কী বলেছিলাম। তা শুনে হঠাৎ রুতি তার বন্ধুকে অ্যাটাক করে এবং সে তাকে ছুরি দিয়ে আঘাত করে তাকে একটি কাঁধে ফেলে দেয়। তারপর সে তার আরেক বন্ধুকে গলা কেটে কাঁধে ফেলে দেয়। এরপর সে নিজেও কাঁধের মধ্যে পড়ে যায়। রুতি পড়ে যাওয়ার সময় পলের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। রুতিকে দেখে এমন মনে হচ্ছিল সে কী করেছে সেটা সে নিজেও জানে না, আর সেই সব কিছু যেন সে পলের ইশারায় করেছে। এরপর কেটে যায় 23টি বছর। এরপরে নতুন এক চরিত্রকে দেখানো হয়, যার নাম ছিল জেমস। সে ছিল পেশায় একজন সাবেক গোয়েন্দা। তার ছেলে ও স্ত্রী কিছুদিন আগে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে, আর এ কারণে সে নিজেকে খুব দোষী মনে করত। এরপর জেমস ঘরে ফিরে আসে। সেখানে তার বন্ধুর মেয়ে আমেন্ডা তার বাড়িতে চলে আসে। এখানে আমরা জানতে পারি আমেন্ডার বাবা আর বেঁচে নেই, তাই সে জেমসকে তার বাবার মতো মনে করত। আজ জেমসের পরিবারের মৃত্যুবার্ষিকী ছিল, সেজন্য আমেন্ডা তাকে সান্ত্বনা দিতে এসেছে। আমেন্ডা তাকে বলে, আমি আগে খুব দুঃখ ফিল করতাম, কিন্তু আমি একদিন এমন একটা জিনিস পেয়েছি যার মাধ্যমে আমি শিখেছি যে পৃথিবীতে বাস্তব বলতে কিছু নেই, তাই কোনো কিছু আমাদের ক্ষতি করতে পারে না। এটা আমাদের মনের শক্তি আর নেতিবাচক চিন্তা মাত্র। আসল কথা হচ্ছে যে আমরা কোন জিনিসটাকে কীভাবে নিচ্ছি। আমাদের ভাবনাগুলো একটা নির্দিষ্ট জায়গা থেকে আসে আর আমাদের মাথায় ঘুরপাক খায়। এদিকে জেমস আমেন্ডার কোনো কথাই বুঝতে পারে না। এরপর আমেন্ডার মায়ের কল আসে আর সেজন্য সে বাড়িতে চলে যায়। জেমসের জীবনে একটাই দুঃখ ছিল যে সে কেন নিজের পরিবারকে বাঁচাতে পারেনি, আর সেজন্য সে ডিপ্রেশনের ওষুধও খেত। পরদিন সকালে আমেন্ডাকে তার বাড়িতে খুঁজে পাওয়া যায় না। আমেন্ডার মা আয়নায় একটি লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল, আমাকে এমটি ম্যান যেমনটা করতে বলেছে আমি তেমনটাই করেছি। আমেন্ডার মা আমেন্ডার নিখোঁজ হওয়ায় অনেক চিন্তিত ছিল এবং সে জেমসকে ডেকে আনে। সেখানে পুলিশও চলে আসে আর পুলিশ গিয়ে এই মামলাটি তদন্ত করে। তখন আমেন্ডার মা তাদেরকে বলে, আমেন্ডার একদিন স্কুলে প্যানিক অ্যাটাক হয়েছিল,
কিন্তু পুলিশ অফিসাররা মনে করছিল অ্যামেন্ডা নিজে চাই বাড়ি থেকে পালিয়ে গেছে। এরপরে জেমস অ্যামেন্ডার ডায়েরির একটি পৃষ্ঠায় পন্টিপেক্স ইনস্টিটিউট নামে একটি কাগজ দেখতে পাই, যেখানের পিছনে লেখা ছিল তুলপা। এখানে প্রশ্ন আসতে পারে তুলপা মানে কি, তা আমরা পরে জানতে পারব। পরে জেমস অ্যামেন্ডার স্কুলে যায় অ্যামেন্ডার বন্ধুদের সাথে দেখা করার জন্য, এবং সে অ্যামেন্ডার বন্ধুকে অ্যামেন্ডার নিখোঁজ হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। এখন আমরা দেখতে পাই জেমস যখন অ্যামেন্ডার বন্ধুর সাথে কথা বলছিল তখন সে সব কিছু রেকর্ড করে নিচ্ছিল। তারপরে অ্যামেন্ডার বন্ধু সেখানে একটি কালো ছায়া দেখতে পায়, তা দেখে সেই বই পেয়ে যায়। আর সে জেমসকে বলে, আমরা সব বন্ধু কয়েকদিন আগে একটি ব্রিজ দেখতে গিয়েছিলাম যেখানে অ্যামেন্ডা এমটি ম্যানের সম্পর্কে বলেছিল, এবং সে বলেছিল যদি তুমি সন্ধ্যায় ব্রিজের উপর একটি খালি বোতল পাও এবং সেই খালি বোতলে এমটি ম্যানকে বেবে যদি শ্বাস নাও তাহলে সেখানে এমটি ম্যান বাস্তবে চলে আসবে। প্রথম দিন তুমি শুধু এমটি ম্যানের কণ্ঠ শুনতে পাবে, দ্বিতীয় দিন তুমি এমটি ম্যানকে তুমি নিজেই দেখতে পাবে, এবং তৃতীয় দিন এমটি ম্যান নিজেই তোমাকে খুঁজে বের করবে। এরপর অ্যামেন্ডা আমাদের বোতলের সাহায্যে এমটি ম্যানকে ডাকার জন্য বলে, আর আমরা অ্যামেন্ডার কথা বিশ্বাস করে তার কথা মতো খালি বোতলে শ্বাস নিচ্ছিলাম। তখন আমরা সেখানে কিছু ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাই, সেজন্য আমরা সেখান থেকে পালিয়ে যাই। পরের দিন যখন আমি অ্যামেন্ডাকে দেখি তখন দেখতে পাই সে তার বন্ধুর কানে ফিসফিস করে কী যেন বলছিল। আর হ্যাঁ, এখানে বলে রাখি এই সেম ঘটনা কিন্তু পলের বন্ধুদের সাথেও ঘটেছিল। যাই হোক, এরপর অ্যামেন্ডার বন্ধু তার বন্ধুদের অদ্ভুত চেহারা দেখতে পায়, এবং সে জেমসকে তার অন্যান্য বন্ধুদের ঠিকানা দিয়ে দেয়। জেমস একে একে অ্যামেন্ডার প্রতিটি বন্ধুর কাছে যায় কিন্তু তাদের মধ্যে কাউকে খুঁজে পাওয়া যায় না। তারপর সে অ্যামেন্ডার একটা বন্ধুর বাড়িতে যায় যেখানে সে টেবিলের উপর পন্টিপেক্স ইনস্টিটিউট দেখতে পায়। তার সাথে সে আরও দেখতে পায় অ্যামেন্ডার বন্ধুর পোষা কুকুরটিও মারা গেছে। এরপর জেমস সেই ব্রিজে চলে যায় যেখানে অ্যামেন্ডার বন্ধুরা গিয়েছিল, এবং সে সেখানে তাকে একটি কালি বোতলে শ্বাস নেয়। সে তখন একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়, সে শব্দটি সেখানকার একটি গর্তে থেকে আসছিল। এরপর যখন সে সেখানে যায় তখন সে দেখতে পায় অ্যামেন্ডার সমস্ত বন্ধুদের লাশ সেখানে ঝুলতে ছিল, আর সেখানে সে একটি লেখা দেখতে পায়। সেখানে লেখা ছিল, এমটি ম্যানই আমাকে এইসব করতে বাধ্য করেছে। পরের দিন সকালে পুলিশ সমস্ত মৃতদেহকে সেখান থেকে নিয়ে যায়। এরপর অ্যামেন্ডার সেই বন্ধুকে দেখানো হয় যে জেমসকে অ্যামেন্ডার সম্পর্কে বলেছিল, সে স্নান করতেছিল। তখন হঠাৎ সেখানে একটি আত্মা চলে আসে এবং কাঁচে দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে, এবং সেই আত্মাটি অ্যামেন্ডার বন্ধুকে এমনভাবে মেরেছিল যেমন তাকে দেখে মনে হচ্ছিল সে আত্মহত্যা করেছে। পরের সিনে পুলিশ জেমকে একই কথা বলল যে অ্যামেন্ডার বন্ধু আত্মহত্যা করেছে। পুলিশ জেমকে আরও বলে সেখানে মৃতদেহের কাছে একটা লেখা ছিল, এবং সে বলে এ ধরনের ঘটনা বহু বছর আগে একটা ঘটেছিল। এরপর জেমস বাড়িতে চলে আসে আর পন্টিপেক্স ইনস্টিটিউট সম্পর্কে গুগলে সার্চ করে, এবং সে জানতে পারে এটা একটি কাল্ট, মানে একটা ধর্মের মতো, যারা জোরপূর্বক ধ্যানের মাধ্যমে যে কোনো মানুষকে নিজের নিয়ন্ত্রণ নিয়ে আসে। এরপর অ্যামেন্ডার মা জেমসের বাড়িতে চলে আসে, যে কিনা অ্যামেন্ডার কারণে অনেক চিন্তিত ছিল। জেমস যখন ঘুমাচ্ছিল তখন সে একটি দুঃস্বপ্ন দেখে যার কারণে তার ঘুম ভেঙে যায়, এবং সে খুব ভয় পেয়ে যায়। তখন তার মনে হচ্ছিল কেউ যেন বাহির থেকে তাকে ডাকছিল। তখন সে দেখতে যায়, তখন সে দেখে তার দরজাটা খোলা ছিল আর সেখানে কেউ ছিল না। পরের দিন জেমস পন্টিপেক্স ইনস্টিটিউটে যায় যেখানে তাকে এক্সামের মতো একটি অদ্ভুত প্রশ্ন দেওয়া হয় যেখানে তাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। আসলে তারা সেখানকার সকল নতুন সদস্যের কাছ থেকে এই এক্সামটি নিত, কিন্তু জেমস সেখানকার কোনো প্রশ্নের অথবা কোনো এক্সামের উত্তরই দেয় না। এরপর পন্টিপেক্স ইনস্টিটিউটের প্রধান সবার সামনে কিছু কথা বলছিল যেখানে সে এমনভাবে কথা বলছিল যা অ্যামেন্ডা জেমসকে বলেছিল। সে লুকটি সেখানে বলে, আমি যা বলছি সব কিছুই এমটি ম্যানের কথা। এখানে প্রশ্ন আসতে পারে এই লুকটিকে যে এমটি ম্যানের হয়ে কথা বলতেছে, আর এমটি ম্যানই বা কে যাকে এরা এতটা সম্মান ও শ্রদ্ধা করতেছে। এখানে আমি বলে রাখি এমটি ম্যান হচ্ছে এমন একটি আত্মা যেটাকে এরা ঈশ্বর বলে মনে করে, তার সাথে সর্বশক্তিমান ঈশ্বর বলে মনে করে। এবার এই প্রধান লুকটির পরিচয়টা দিয়ে দিই। আসলে এই লুকটি হচ্ছে এমটি ম্যানের একজন ফলোয়ার, মানে এমটি ম্যানকে বিশ্বাস করে আর এমটি ম্যানকে মেনে চলে। তার কথার শেষে জেমস ইনস্টিটিউটের প্রধানকে এমটি ম্যান সম্পর্কে জিজ্ঞেস করে। তখন ইনস্টিটিউটের প্রধান জেমসকে বলে এমটি ম্যান হচ্ছে একটি পাওয়ার, সে তার ফলোয়ারের সব ইচ্ছে পূরণ করে যতক্ষণ না সে তাকে বিশ্বাস করে। এরপরে জেমস সেখানে একটি ছেলেকে দেখতে পায় এবং তাকে অ্যামেন্ডা সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু সে ছেলেটি বলে আমি কিছুই জানি না। এরপরে জেমস নিজেই অ্যামেন্ডাকে খুঁজতে শুরু করে। জেমস দেখে কিছু লোক একটা জায়গায় কালো কাগজের দিকে তাকিয়ে আছে আর তারা কিছু রেকর্ডিংও শুনছিল, এবং নিচে দেখে কিছু মানুষ এমটি ম্যানকেও ডাকছিল। এরপর সে জায়গা থেকে জেমসকে বের করে দেওয়া হয় কারণ সে তাদের নিয়ম ভঙ্গ করেছে এবং তাদের এক্সামের কোনো আনসারে দেয়নি। এখানে জেমস সেই ছেলেটাকে আবার দেখতে পায়, কিন্তু এবার সেই ছেলেটি অ্যামেন্ডা সম্পর্কে বলতে শুরু করে। সে বলে অ্যামেন্ডাকে আরও প্রশিক্ষণের জন্য অদ্ভুত একটি পন্টিপেক্স ইনস্টিটিউটে পাঠানো হয়েছে,
এবং সেই ইনস্টিটিউট একটি জঙ্গলের মধ্যে রয়েছে এবং সে আরও বলে সেখানে যাওয়া খুব বিপজ্জনক। ফলে জ্যাম সে জঙ্গলে চলে যায়। সেখানে সে একটি কেবিন দেখতে পায় যেটা দেখে মনে হচ্ছিল এটা একটা অফিস। জ্যাম সেখানে কিছু ফাইল খুঁজে পায় যে ফাইলের মধ্যে জ্যামস নিজের এবং আমান্ডার ফাইল ছিল, কিন্তু জ্যামসের ফাইল ফাঁকা ছিল। আরও একটি কেবিন ছিল যেখানে কিছু ভিডিও ক্যাসেট এবং একটি প্লেয়ার ছিল। জ্যামস ভিডিওটি দেখতে শুরু করে যেখানে সে দেখতে পায় কাল্টের লোকেরা মানে পন্টিফেক্স ইনস্টিটিউটের লোকেরা একজন মানুষ